এই সমস্যার কারণে আমি এলাকায় মানে বাংলাদেশে 2-4 জন ডাক্তার দেখাইছি। পরবর্তীতে আমি ভেলোর গেছিলাম, ভেলোরতে চিকিৎসার জন্য গেছিলাম। তো ওখানে তো চিকিৎসা ওরা মানে অপারেশন ছাড়া কোনো চিকিৎসা করে না এই রোগের, অপারেশন বলার কারণে আমি চলে এসেছি ওখান থেকে। এরপরে ফেসবুকিং করতে করতে স্যার একটা ভিডিও দেখলাম, আসসালামু আলাইকুম, আমার নাম মিজান, আমার বাড়ি কুয়াকাটা, বয়স আমার 29। সাহেব আমি বেকারি ছিলাম, এখন একটা বিজনেস আছে। আমার মূলত আপনার হিপ জয়েন্টের সমস্যা 2019 সালের দিকে শুরু। এই সমস্যার কারণে আমার সব কিছুই প্রবলেম হইতো, হাঁটা চলা ওঠা বসা দৈনন্দিন জীবনে সবকিছুই সমস্যার সম্মুখীন হইতাম। এই সমস্যার কারণে আমি এলাকায় মানে বাংলাদেশে 2-4 জন ডাক্তার দেখাইছি। পরবর্তীতে আমি ভেলোর গেছিলাম, ভেলোরতে চিকিৎসার জন্য গেছিলাম। তো ওখানে তো চিকিৎসা ওরা মানে অপারেশন ছাড়া কোনো চিকিৎসা করে না এই রোগের, অপারেশন বলার কারণে আমি চলে এসেছি ওখান থেকে। আসলে অপারেশন মূলত আমার ইয়ে নাই, অপারেশন ওখানে ওরা ই দিচ্ছে না, মানে আপনার গ্যারান্টি দিচ্ছে না 15-20 বছর এরপরে আবার করতে হবে। যেহেতু আমার বয়স কম আর তাছাড়া আমি ওইটা মানে ভালো ওনারা যা বলছে তা আমার ভালো ভালো লাগে নাই, ঠিক আছে, এই জন্য আসলে আমি ওখানে আর চিকিৎসা করি না, বাংলাদেশ চলে আসছি। দেশে আসার পরে আমার শরীর আস্তে আস্তে অবনতির দিকে যাইতেছিল। পরে খুঁজতেছিলাম যে বাংলাদেশে কীভাবে একটা ভালো চিকিৎসা। আমি তো আসলে প্রথমত সত্য কথা বলতে ওখানে নার্ভাস হয়ে গেছিলাম যে আসলে এর চিকিৎসা কোথায়, মানে অপারেশনবিহীন কিছু যদি আমি করতে পারতাম তাহলে আমার খুব বেটার হইতো। তো এরপর ফেসবুকে ঘাটতে ঘাটতে একজন স্যারের একটা ভিডিও দেখলাম, ওই ভিডিও থেকে আরও স্যারের পাইলটকে অনেকগুলো ভিডিও দেখে আমি উৎসাহিত হইলাম, এরপরে আপনার স্যারের সাথে যোগাযোগ করা। তো তখন এর আগে আমি মানে প্রথম যখন অসুস্থ ছিলাম 2020 সালে স্যারে দেখ এখানে আসছি, স্যার আমাকে বলছে যে অপারেশন কখনোই করবো না, অপারেশন একদম লাস্ট পর্যায়ে যদি তাও একেবারে হাঁটতে না পারো অক্ষম হয়ে যাও তখন অপারেশন। এখন আসলে আমাকে স্যার ভর্তি করা যায় মানে তখন প্রতিবার আসার পরে স্যার বিভিন্ন ঔষধ দিয়ে দিত। তো এবার মানে এবার শরীর খুব মানে খারাপ যাচ্ছিল আবার অনেকদিন পরে। তো বললাম যে কি অবস্থা দেখে আসি স্যারের কাছ থেকে। এবার আসার পর স্যার বললো যে তুমি এখানে ভর্তি নিয়ে কিছুদিন চিকিৎসা করো তখন ভালো হবে তোমার জন্য। আমি আজকে 13 দিন আছি এখানে, শরীর অবস্থা অনেক ভালো হবে। মুভমেন্ট আগে অনেক মুভমেন্ট হইতো না জয়েন্ট, ওই মুভমেন্টগুলো আস্তে আস্তে সারতেছে, অনেক ইজি হইতেছে, ব্যথা অনেকটা কম। তবে আমার সমস্যা হয়তো মানে মুভমেন্টে বেশি সমস্যা হইতো প্রথম দিক থেকে, মুভমেন্টের সমস্যা হতো, ব্যথা মাঝে মাঝে করতো, ব্যথাটা আমার একটু কম, অন্যান্য রোগীর ব্যথা এগুলো বেশি কিন্তু আমার একটু ব্যথা কম, কিন্তু মুভমেন্টে আমার সবচেয়ে প্রবলেম হইতো। তো মুভমেন্টটা অনেকটা আমার ইজি হইতেছে, বাকি ক্যান্সার ব্যায়াম দেখাই দিচ্ছে, এ কন্টিনিউ করতে বলছে। এখানে থাকার সময় অনেক রোগী ভালো হয়ে গেছে, অনেকে মানে পুরোপুরি সুস্থ হয়েছে, অনেকে 50% সুস্থ হয়েছে। তবে এখানে মানে সবাই মোটামুটি উপকার পায়, স্টাফ সবাই খুব মিশুক, সবাই বন্ধুসুলভ, খুব ভালো তাদের ব্যবহার। সেটাতে না আমার যে ফিজিওথেরাপি আসলে খুব ভালো, এক 13 দিনের মধ্যে একদিন মানে ছিল ওনের অফ ডে ছিল, কিন্তু আমার খুব মানে ওনার মিস করেছি, মানে ওনার এটা আমার খুব ভালো, ওনার সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, খুব ভালো, উনি খুব ভালো। আমার মতো যারা বাংলাদেশে এই রোগে ভুগতেছে আমি তাদেরকে বলবো যে আসলে এখানে একবার এসে স্যারকে দেখানো এবং দেখার পরে স্যার যে চিকিৎসা কিছুদিন আসলে অ্যাটেস্ট করা, মানে আমার মতে তারা এসে যাতে এখানে কিছুদিন ট্রিটমেন্ট নেয়, তারপর তারা অবশ্যই বুঝবে আসলে এখানে ট্রিটমেন্টটা কেমন। তাদেরকে আমি আহ্বান জানাই যে এখানে আসেন এবং স্যারের ট্রিটমেন্ট নেন, স্যারের সাথে পরামর্শ করেন, স্যার যেভাবে বলে তার ওরকম জীবনযাপন করলে আমি আশা রাখি যে বাকি লাইফটা অপারেশনবিহীন ভালো থাকা যাবে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সারা জীবন সুস্থ থাকতে পারি, এবং বিশেষ করে স্যারের জন্য দোয়া চাই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।